আসসালামু আলাইকুম, অল ইন ওয়ান ডিজি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। সাথে আছে আমি মাহমুদ নূর একিব চৌধুরী। আজকে আপনাদেরকে আজমের শরীফ দরগার আশেপাশের যে মার্কেট যে বাজারগুলো আছে সেগুলো আপনাকে দেখাবো। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আর আমার ভিডিওটি অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজমের শরীফে বাজারে আমি যতটুকু শুনেছি আপনার কলকাতা বা অন্য জায়গা থেকে অনেক কম দামে বিভিন্ন জিনিস পাওয়া যায়, অনেক কম দামে। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। আমরা আসছি, আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা একটু মার্কেটের জন্য বের হয়েছি, একটু কেনাকাটা করবো, আগামীকাল আমরা চলে যাব। এই জন্য তো এখানে আমরা কস্তুরি দেখলাম। এখানে কস্তুরিটা দেখার পর আমাদের অনেক জিনিস মনে হয় নাই, তো আমরা অনেক কস্তুরিটা কিনি নাই। মার্কেটে আপনার কেনার ক্ষেত্রে আপনাকে সাবধানতা বলি, আপনারা দেখেন যদি মার্কেটে দোকানের ভিতর ছাড়া বাইরে যেগুলো বসবে এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু প্রোডাক্ট গুলা চিটিং করা হয়, ঠিক আছে? দেখবেন দুইটায় দিচ্ছে 100 রুপি, চারটায় দিচ্ছে 100 রুপি, বা চারটায় দিচ্ছে, দুইটায় দিচ্ছে 250 রুপি। এইরকম যদি কোনো প্রোডাক্ট যে আপনাদেরকে বলে সেই প্রোডাক্টগুলো আপনারা নেবেন না, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেক ছেঁড়াপেটা থাকে এবং এই প্রোডাক্টগুলো অনেক কিন্তু ডিফল্ট থাকে। তো আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে যাবেন না, আপনারা মার্কেটের ভিতর যে দোকানগুলো আছে সেগুলোতে কিনবেন। অবশ্যই আপনার কম দামে একটা বার্গেনিং করতে পারবেন, আর কিছু দোকানগুলো আছে ফিক্সড, আপনি ফিক্সড ভাবেই এই প্রোডাক্টগুলো কিনতে হবে, আর কিছু দোকানগুলো আছে আপনি বার্গেনিং করে কিনতে পারবেন। তো আপনি এইভাবেই এই আজমির শরীফ থেকে প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনার ভালো পরিমাণ দামে পাবেন। আর এটা বার্গেনিং করলে কিন্তু অনেক প্রাইসটা কিন্তু দেখবেন তারা কমে নিয়ে আসবে, আপনারা কম দামেই মোটামুটি কিনতে পারবেন, ঠিক আছে? তারা যদি আকাশ পাতাল দাম বলে আপনারা ওইটা শুনে কিন্তু বড় দাম বলবে না, তারা কিন্তু বলবে আপনারা ওইটা আপনার কাছে যেটা ভালো মনে হবে যে না ওইটা ওই প্রাইস হইতে পারে, আপনার সেই প্রাইস বলেই তাদের কাছ থেকে নেবেন। তো আমরা এখান থেকে অনেকগুলো টুপি নিচ্ছি, প্রতি টুপি হচ্ছে আপনার 40 টাকা করে। আপনাদের একসাথে 4-5টা টুপি নেন সেক্ষেত্রে তারা 40 টাকা করে দিবে, না হলে পার পিস কিন্তু 50 টাকা রাখবে। আর এখান থেকে আমি 2টা জানামাজ কিনছি, প্রতি তারা জানামাজের ক্ষেত্রে ফিক্সড দাম থাকে, এখানে কোনো দাম দর করার সুযোগ থাকে না, অন্যগুলো আপনি দাম দর করতে পারবেন, ঠিক আছে? এখানে প্রতি জানামাজে আমার কাছ থেকে 100 রুপি করে নিছে। আপনারা চাইলে টুপি, জানামাজ, এই তসবি, তারপর হচ্ছে আপনার পাথর, সবগুলো এখান থেকে পাবেন। পাথর বিভিন্ন টাইপের আছে, আপনার পাথরগুলো আপনার এক ধরনের পাথর পাবেন আপনার যে ক্যারোট হিসাবে, আর এক ধরনের পাথর পাবেন আপনার একদম কম দামে, পার পিস মনে করেন 10 রুপি করে নিবে, এরকম পাথর পাবেন। তো আপনি আপনার চাহিদা অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনি কিনবেন, আশা করে পেয়ে যাবেন। মার্কেটে ঘুরে পুরো আমার কাছে যেটা মনে হইলো, এই মার্কেটে বেশিরভাগ দোকান গুলাতেই মেয়েদের বিভিন্ন ধরনের আইটেম গুলো অ্যাভেলেবল আছে, ছেলেদের আইটেম তেমন ওটা কিছু নাই, যতটুকু আছে একদম অল্প, যেমন টুপি, আনুষঙ্গিক এগুলা, কিন্তু সবচেয়ে বেশি আইটেম হচ্ছে মেয়েদের। তো আপনারা আপনাদের মা বোনদের জন্য কোনো কিছু কিনে নিতে চান তাহলে সহজে নিতে পারবেন, যেগুলো ফিক্সড প্রাইস এগুলো ফিক্সড প্রাইসেই আপনি দিতে হবে, দাম দর করা যাবে না। আর যেগুলো ফিক্সড প্রাইস না সেক্ষেত্রে আপনি দাম দর করে নিতে পারবেন। তো আশা করি আপনারা যদি এখানে এসে কেনাকাটা করতে চান তো মোটামুটি ভালোই কম দামে ভালো প্রাইসে আপনারা কিনতে পারবেন। তো আশা করি আমার এই বাজার যা আপনারা দেখাই দিচ্ছি আপনার ভালো লাগতেছে, তো বাকিগুলো উপভোগ করুন। দশটা গেট আছে না, এই জন্য গেড়িতে 10টা গেট আছে তো।
আশা করি আজমির শরীফ দরগার বাজার এবং মার্কেটটা আপনাদের ভালো লাগছে। যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, আমার ইম্প্রেশন গুলো আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমার তো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।